কুড়িগ্রামে তিস্তার ভয়াবহ ভাঙনে দিশে হারা নদী তীরবর্তী হাজারো মানুষ ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে বসতভিটা আবাদী জমি সহ স্থাপনা বর্তমানে আগ্রাসন কিছুটা কমলেও ভাঙন কবলিতরা বাড়িঘর হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সংশ্লিষ্ট বিভাগ নড়েচড়ে না বসায় হতাশ নদী তীরবর্তী মানুষ কয়েক বছর ধরেই তিস্তার ভয়াবহ আগ্রাসনে কুড়িগ্রামের রাজারহাট উলিপুর চিলমারি উপজেলার কয়েক হাজার পরিবার গৃহহীন হয়ে পড়েছে গড়িয়াল ডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নে চতুরা মন্দির ডাংরার হাট রামহরি পাড়ামৌলা ও গাবর হালান গ্রাম প্রায় নিশ্চিন্ন হয়ে পড়েছে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে আরো প্রায় গ্রামের পর গ্রাম বসত ভিটা ও জমি হারিয়ে মাথা গোজার ঠাই না পেয়ে বুক ফাটা কান্নায় ভারী হয়ে আসছে এখানকার আকাশ বাতাস এই যে ভাই দেখতে লাগছেন না এই এলাকায় যে অনেক কয়টা মতো পনেরো বিশটা বাড়ি আসলো এই তীব্র ভাঙ্গনে ওই যে দেখেন না ভাঙ্গিয়ে একা সব বাড়িগুলো অন্যখানে চলে গেছে। নাশ পড়ে ফেলছে সব ভিটা বাড়ি জামাদের সব ভেঙে গেছে हम खूब কষ্ট কি করি খাবো কি না খাবো কি অবস্থা আমাদের। খুব কষ্টকরিন ভাবে চলছে কি। 20 গ্রাম থেকে মুমিনুল ইসলাম বাবুর চিত্রে পলিটিভি নিউজ ডেস্কস